দরুদ সরে বেপারলে যারা আসে কে রাসূল ঠিক কি না দরুদ সরে বেপারলে যারা আসে কে রাসূল আর যিনি গলান খোদা তালার যিনি গলান খোদা তালার সৃষ্টি কোলার মল মিলাদ শরীফ পড়লে যারা আসে কে রাসূল হায় রে মিলাদ শরীফ পড়লে যারা আর যিনি গলান খোদা তালার যিনি গলান খোদা তালার সৃষ্টি কোলার মল মিলাদ শরীফ পড়লে যারা মিলাদ করবে যারা আশেক রসুল যারা ইমানদার তারাই কথা বলেন আবু জাহেল আমার নবীর উপর মিলাদ করবে আবু জাহেলের অনুসারীরাও আমার নবীর উপর মিলাদ করবে কিন্তু যারা আশেক যারা আবু বকরের দল যারা ওমরের সাথী যারা ফারুক আজম যারা আবু বকরের সাথী যারা হযরত আলীর সাথী তারাই মিলাদ পড়বে তারাই দুরুদ পড়বে আমার মদিনার নবীর উপরে ঠিক কিনা বেঈমানের নবীর উপর মিলাদ পড়বে না দুরুদ পড়বে না এটাই হচ্ছে ইমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য ঠিক কিনা ইমানদার বেঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে নবীর উপর দুরুদ বেঈমানেরা পড়ে না ইমানদারেরা পড়ে নবীরে বেঈমানেরা ভালোবাসে না ইমানদারেরা ভালোবাসে নবীরে বেঈমানেরা মানে না ইমানদারেরা নবীরে মানে ঠিক কিনা নবী মানলে ইমানদার নবী না মানলে বেঈমান ঠিক কিনা আল্লাহরে আল্লাহর সৃষ্টি জগতের সব মানুষ আল্লাহরে মানে আল্লাহর সবাই বিশ্বাস করে একজন সৃষ্টিকর্তা আমাদের আছে কেউ বলে গড কেউ বলে লর্ড কেউ বলে ভগবান কথা বলে একজন সৃষ্টিকর্তা সবাই মানে কিন্তু আমার নবীরে না মানার কারণে তারাই বেঈমান তারা হিন্দু তারা ইহুদি তারা নাসারা তারা খ্রিস্টান আমরা নবীরে মানার কারণে আমরা মুসলমান আমরা ইমানদার না মানার কারণে সে হইল বেঈমান কথা বলে এই কারণে নবীরে মানলে ইমানদার নবীরে মানলে মুসলমান নবী আছে কোরআন আছে নবী আছে হাদিস আছে নবী আছে ইসলাম আছে নবী আছে ধর্ম আছে নবী আছে আমল আছে নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে নবী আছে আল্লাহর পরিচয় আছে নবী নাই কিছুই নাই কথা বলে নবীরে মানলে সব মানা হয় নবীরে না মানলে কিছুই মানা হবে না বলে হুজুর কিভাবে এখন আপনি কোরআন কেমনে বিশ্বাস করবেন নবীর যদি না মানেন কোরআন তো বিশ্বাস করা হবে না কারণ কোরআন তো আনছে আমার নবী কোরআন আল্লাহ ফাড়াইছে নবীর উপর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা এক এটার সাক্ষ্য দিয়েছেন এটাকে প্রকাশ করেছেন পরিচয় দিয়েছেন এটাকে প্রকাশিত করেছেন তো আমার নবী কথা বলেন নবী আল্লাহর পরিচয় দিয়েছেন আল্লাহ একজন আছে সৃষ্টি জগতের আগে কেউ জানতো আমার নবী আইসা আল্লাহর পরিচয় দিলে তোমরা গাছের পূজা মাছের পূজা করিও না মূর্তির পূজা করিও না তোমরা এক আল্লাহর ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে এজন্য বলতেছিলাম নবী আছে সব আছে নবী নাই কিছুই নাই কথা বলে নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই নবী আছে মুসলমান নবী নাই মুসলমানিত্ব নাই নবী আছে সব আছে ঠিক কিনা এই জন্য বলবো ভাইয়া মদিনার নবীর উপর দুরুদ শরীফ পড়বে যারা আশিকে রাসূল যারা আমার নবীরে ভালোবাসে মোহাব্বত করে আর
আমার নবীর প্রশংসা তারা সহ্য করে না যারা নবী বিদ্বেষী। কথা কন, আজকে আমি আবু সাইদ খুদ্রিরে যারা ভালোবাসেন তারা আমার ওয়াজ শুনবেন, ভালো লাগবে বা আমাকে ভালোবাসবেন, আমার কথাগুলো আপনার আপনার কাছে ভালো লাগবে বা আপনারা আমার প্রশংসা করবেন। কিন্তু যারা আমাকে পছন্দ করেন নাই, যদি অন্য একটা ব্যক্তি আরেকজনের কাছে আমার প্রশংসা করতেছে কিন্তু আপনি আমাকে পছন্দ করেন নাই, তাহলে তার আমার প্রশংসাটা ওই ব্যক্তি যে করতেছে আপনার কাছে ভালো লাগবে না। কারণ আপনি আমার বন্ধু নয়, আপনি আমাকে ভালোবাসেন না, এই কারণে আপনি আমার প্রশংসাকেও আপনি আপনার কাছে ভালো লাগবে। আর যদি আপনি আমাকে ভালোবাসেন মহাব্বত করেন আমার প্রশংসা শুনতেও আপনার ভালো লাগবে। মদিনার নবীর যারা ভালোবাসে তারা আমার নবীর দুরুদ শুনলে ভালো লাগবে, কলিজা ঠান্ডা হইয়া যাইব। কথা কন ঠিক কি না? আর যারা নবীর ভালোবাসে না নবীর মহাব্বত করে না তারা নবীর শান শুনলে তাদের ভালো লাগার বিপরীতে তাদের কলিজায় আগুন লাগে, যেমন করে আগুন লেগেছিল শয়তানের। আমি বলবো ভাইয়া, কারো বিরোধিতা আমি করব না, কারো বিরুদ্ধে আমি কথা বলবো না, শুধু কথা বলবো নবীর দুশ্মনের বিরুদ্ধে। কথা বলেন, এটা আমার বিরুদ্ধেই যাক, যার বিরুদ্ধে যাক আমার দেখার বিষয় না, নবীর বিপক্ষে যে কথা বলবে তাকে আমরা ছাড় দেব না। কথা বলেন ঠিক কি না? কারণ নবী আমার ইমান, নবী আমার জান, ঠিক কি না? ওই নবীর বিরুদ্ধে যে যাবে তার বিরুদ্ধে আমরা কিয়ামত পর্যন্ত আছি, প্রয়োজনে এই শিরটাও যদি চলে যায় জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত আছি আবার নবীর জন্য। নবীর জন্য জীবন দেব, নবীর জন্য জীবন কুরবান করে দেব, যেইভাবে দিয়েছিল নবীর সাহাবীরা, যেইভাবে দিয়েছিল আমার নবীজির কলিজার টুকরা সাহাবীরা, নবীর জন্য নিজের জীবনটারে, নিজের জীবনটারে আমার নবীর কদমের মধ্যে প্রতিটি মুহূর্তের জন্য, প্রতিটি সেকেন্ডের জন্য, প্রতিটি সময়ের জন্য নবীর কদমের মধ্যে নিজের জীবনটারে কুরবান কইরা দিয়েছে। সেইভাবে ওই রকমই বান্দার হইতে হইব নবীর সাহাবীদের মতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করক, জোরে বলেন আমিন। বলেন মিলাদে শরীফে পড়েন যারা আসে কে রাসূল, হায় রে যিনি গলান খোদা তালার, যিনি গলান খোদা সৃষ্টি কলার মল, মিলাদে শরীফে পড়েন যারা মিলাদ পড়েছে রব তালা, ইমানদারের দল সে কাজ করে নিরালা, ঠিক কিনা? মিলাদ পড়েছে রব তালা, ইমানদারের দল সে কাজ করে নিরালা। আরে দয়ালি নবী পার করিবেন, দয়ালি নবী পার করিবেন ফুল সিরাতের ফল, মিলাদ শরীফে পড়েন যারা আসে কে রাসূল, হায় রে মিলাদ শরীফে পড়েন যারা। আরে যিনি গলান খোদা তালার, যিনি গলান খোদা তালার সৃষ্টি কুলের মন, মিলাদ শরীফে পড়েন যারা, মিলাদে নবীদের সুন্নাত ভক্তি করে পালন করে সুন্নি জামাত, ঠিক কিনা? মিলাদে নবীদের সুন্নাত ভক্তি করে পালন করে সুন্নি জামাত। আরে সেই জামাতের নামে রেখেছেন, সেই জামাতের নামে রেখেছেন রসুল মকবুল, মিলাদ শরীফে পড়েন যারা আসে কে রসুল, বলুন মিলাদ শরীফে আসে কে রসুল। হায় রে যিনি গলান খোদা তালার, যিনি গলান সৃষ্টি কোলের মল, মিলাদ শরীফে পড়েন। ও বন্ধুরা
আছে সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে মহব্বত করতে হবে আমার মদিনার কামলিওয়ালা নবীকে কথা বলেন আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন অতক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হইবা না যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী পুত্র তোমার ছেলে সন্তান তোমার মা বাবা তোমার আত্মীয় স্বজন আজমাইল সকল মানুষের চাইতে এবং কি তোমার জানের চাইতে বেশি যত বেশি আমাকে নবী আমি নবীকে ভালো না বাসতে পারবা অতক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হইতে পারবা না সুবহানাল্লাহ ও বন্ধুরা মদিনার নবী বলেছেন সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে আমার দয়াল মদিনার কাবলি বলা নবীকে ঠিক কি না ওই নবীকে সব চাইতে বেশি ভালোবাসা বাসার পরে আপনি পূর্ণ ঈমানদার আমি পূর্ণ ঈমানদার হইব বন্ধুরারি এই জন্য বলবো আমার নবী হচ্ছেন ঈমান আমার নবী হচ্ছেন ঈমানদারের ঈমান আল্লাহ আমাদের কবুল করক জোরে বলেন আমিন।